ফ্লাইওভারের কাজ চলতেছে। দর্শক বন্ধুরা, আমরা এখন আস্তে আস্তে করে চট্টগ্রামে কিছু স্পেশাল জায়গা বা কিছু পরিচিত জায়গা সম্পর্কে জানি। বর্তমানে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, আমরা আছি ইস্পাহানি মোড় বা যেটাকে লালখান বাজারও বলা হয়ে থাকে। খুব ব্যয়বহুল এবং খুব দামি একটা এলাকা। এখানে তামিমদের তামিম গল্পের দোকান আছে, ওদের এলাকা এটা, তারপরে স্টেডিয়াম, সব কিছু আমরা আস্তে আস্তে সামনে দেখতে পাবো। বর্তমানে আমরা যেহেতু লালখান বাজারে যাচ্ছি এবং লালখান বাজারের যে ফ্লাইওভার যেটি মুরাদপুর থেকে আসছে, তো এই ফ্লাইওভারটি আমরা বর্তমানে দেখতে পাচ্ছি। আমরা কিন্তু ফ্লাইওভার উপর দিয়ে যাচ্ছি না, আমরা একটু বাম সাইডের নিচে ফ্লাইওভার যে রাস্তা সেখানে ওই রাস্তাটা ধরে যাচ্ছি। তো আমরা আস্তে আস্তে ওই রাস্তা ধরে ওয়াসার মোড়ে যাবো, কিন্তু ওয়াসার মোড়ে যাইতে হবে না, আমরা একটু পরেই আর ডানে বাঁক নিবে আমাদের গাড়িটা। এই যে আমরা আছি, আর বর্তমানে যেই বিশাল গেটটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমাদের জাতীয় মসজিদ, অর্থাৎ চট্টগ্রামে যে জাতীয় মসজিদ সেই মসজিদটির গেট। এবং আমরা ফ্লাইওভারের নিচে আছি, অনেক কেন্দ্রীয় মসজিদ যেটা। তো আমরা আবার ব্যাক করে রাইট করে আমরা সোজা চলে যাচ্ছি আবার ইস্পাহানি মসজিদ। তো এই যে যেখানে আমিন সেন্টার আছে, এই অর্থাৎ লালখান বাজার, লালখান বাজার বললেই সবাই চিনি। তো আমরা একটু বামে যাবো, বামে যে রাস্তাটা সেটা ধরে আমরা যাবো সোজা স্টেডিয়ামের রাস্তা ধরে। এই যেমন ডাইনে আছে বর্তমানে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, সামনে আছে রেডিসন ডু, বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল একটা হোটেল বা চট্টগ্রামের মধ্যে এক নম্বর ফাইভ স্টার একটা হোটেল এই বর্তমানে, এবং তার ডানে আছে, অর্থাৎ হোটেল রেডিসনগুলোর ডানে হচ্ছে এম এ আজিজ স্টেডিয়াম, যেটাতে আগে বাংলাদেশ টিমের খেলা হতো। এই যে এটা হচ্ছে রেডিসন ডু, আর তার বামেই হচ্ছে এম এ আজিজ স্টেডিয়ামের গেট এবং আরও মোড়ে আছে। এবং তার একটু সামনে গিয়ে আমরা যদি বামে খেয়াল করি, তাহলে আমরা দেখতে পাবো এখানে শিশু পার্ক আছে, এই যে শিশু পার্ক, ঠিক আছে। সো আমরা এখন আস্তে আস্তে আমরা কিন্তু কাজিডোরিতে পৌঁছে যাচ্ছি, আমরা স্টেডিয়াম ক্রস করে কাজিডোরিতে পৌঁছে যাচ্ছি। এবং এই এই লোকেশনগুলি, এগুলো হচ্ছে চট্টগ্রামের সবচেয়ে ব্যয়বহুল একটা এরিয়া। বর্তমানে কাজিডোরি মোড়ে আছে ডাইনার মার্কেটের রাস্তা, সোজা চকবাজার, বামে যদি একটু খেয়াল করি তাহলে এটা যাবে জিসি মোড় দিকে। আমরা কিন্তু আস্তে আস্তে কাজিডোরি ক্রস করে আমরা আস্তে আস্তে পৌঁছে যাচ্ছি জামাল খানের দিকে। এবং এই জামালখানে কিন্তু খুব সুন্দর একটা জায়গা, রাতের বেলা এখানে, অর্থাৎ সন্ধ্যা নামতেই সবাই মানুষ এখানে ঘুরতে আসে, বসতে আসে। এখানে সরাসরি মাছের দোকান আছে, এই যে দেখতে পাচ্ছেন মাছের দোকান, বা এখানে মাছ চাষ, মানে এক প্রকার ইকুরিয়াম, লাইভ ইকুরিয়াম যেটাকে বলা হয়, এটা হচ্ছে সেই জায়গা। এবং এখানে আশেপাশে বসার খুব, সিটি কর্পোরেশন খুব সুন্দর করে বসার কিছু জায়গা তৈরি করে দিয়েছে। তো আমরা বর্তমানে আসি জামালখান মোড়ে, তার বামে দিয়ে আমরা চলে যাচ্ছি চট্টগ্রাম কলেজের রোডে, অর্থাৎ চকবাজার দিকে চলে যাচ্ছে আস্তে আস্তে করে। এখন আমরা সামনে গনি বেকারির আর যে রোডটা আছে সেই রোডে যাচ্ছি। তো আমরা যদি খেয়াল করি, এটা হচ্ছে ব্যস্ততম নগরীর একটা অংশ। তো একটা সময়, যেহেতু আমি আজকে যাচ্ছি বন্ধের দিনে, তার জন্য রাস্তাটা একটু ফাঁকা দেখতে পাচ্ছেন, বাট এটা কিন্তু এমন একটা মানে জায়গা যেখানে সবসময় জ্যাম লেগেই থাকে, মানুষ আরও বেশি থাকে, যেহেতু পূজা পূজার কারণে বন্ধ থাকার কারণে বর্তমানে লোকজন কম সংখ্যা দেখতে পাচ্ছেন। সো আমরা কিন্তু বর্তমানে চিটাগাং আইডিয়াল হাই স্কুলের সামনে দিয়ে চলে যাচ্ছি, এবং আস্তে আস্তে মহসিন যে হাই স্কুল আছে, হাই স্কুলের সামনেই অবস্থান করছি বর্তমানে, এবং এরপরে আসতে পাবো গনি বেকারি মোড়টা। তো আজকে এই চলার পথে আপনাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গাগুলো আমরা দেখানোর চেষ্টা করব। আমি যেহেতু চকবার যাচ্ছি অ্যাডমিশনের জন্য, ওখানে কিছু অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে, সো চিন্তা করলাম আপনাদের জন্য এই জায়গাটা একটু ঘুরে দেখা যাক। এই যে গনি বেকারি মোড়, তো আমরা একটু বামে যাব, আমরা বামে দিয়ে সোজা চলে যাচ্ছি চট্টগ্রাম কলেজ এবং মহসিন কলেজের সামনে দিয়ে চকবাজারে। বর্তমানে আছি কাজেমাল স্কুলের সামনে, এবং বামে একটা মাজার আছে। তো আমরা সবসময়, আমি যখন কলেজে আসি, আমরা আস্তে করে কলেজের সামনে দিয়ে নেমে যাই। এই যে আর আমরা বামে বর্তমানে যে মাঠটা দেখছি সেটা হচ্ছে মহসিন কলেজের মাঠ, মহসিন কলেজের যে একটা মাঠ থাকা দরকার ওইটা। আর বামে হচ্ছে মহসিন কলেজ এবং ডাইনে হচ্ছে চট্টগ্রাম কলেজ, এবং সেটাতে আমি অধ্যয়নরত আছি, এবং আমার ইন্টার, অনার্স এবং মাস্টার্স ইনশাল্লাহ এখানেই হচ্ছে। তো বর্তমানে আমরা চট্টগ্রাম কলেজ ক্রস করছি, এবং এটি হচ্ছে চট্টগ্রামের এক নম্বর কলেজ, সবসময় পাশের হাত দিক দিয়েও এক নম্বর হয়, এবং চট্টগ্রামের সেরা একটি কলেজ। এবং আমি খুবই প্রাউড ফিল করি আমার কলেজকে নিয়ে, আমার কলেজের সব কিছুই আমার পছন্দ। সো আমরা এখন চট্টগ্রাম এবং মহসিন কলেজ পার হয়ে আমরা যাচ্ছি আমার গন্তব্যস্থান চকবাজারে, যেখানে গিয়ে আমরা
আমাদের কাজটি সম্পূর্ণ করবো অনলাইনের ফর্মের বিষয়গুলো। সো আমরা আমাদের বর্তমানে চকবাজার চট্টগ্রাম কলেজের যে সেকেন্ড আরেকটি গেট আছে, সেকেন্ড গেটের সামনে দিয়ে আছে অবস্থান করে যাচ্ছি আমরা আস্তে আস্তে। এটা হচ্ছে আমাদের কলেজের সেকেন্ড গেট। আর এই চকবাজার সবসময় ব্যস্ত থাকে, কারণ চকবাজার হচ্ছে চট্টগ্রামের সবচেয়ে শিক্ষণীয় একটা কেন্দ্রস্থল, যেখানে কাজমাল স্কুল, চট্টগ্রাম কলেজ, মহাসিং কলেজ, সব ধরনের কোচিং সেন্টার, সব ধরনের মানে শিক্ষার সব পুরো কেন্দ্রস্থলটাই চট্টগ্রাম, মানে চকবাজার। আমি আমার যে সমস্ত কাজকর্মগুলো, যাক আলহামদুলিল্লাহ আস্তে আস্তে কাজগুলো প্রায় শেষ, এখন সব ধরনের ডকুমেন্ট সাবমিট করা বা যা ফটোগ্রাফি করা, ছবির সব কাজ করব সবই প্রায় শেষ করলাম। তো এখন আসি গুলজার মোড়ে, গুলজার টাওয়ারের সামনে চকবাজার একদম মেইন পয়েন্টে আসি। তো এখন মেডিকেল রোড দিয়ে সোজা মেডিকেল রোড দিয়ে ওদিক দিয়ে বের হয়ে যাবো, প্রথমে একটা টেম্পু ঢুকবো, তারপর ওখান থেকে আবার রিক্সা নিয়ে একটু একটা ফ্রেন্ড আছে ওর কাছে যাবো, তো ওদের সাথে দেখা করতে যাবো, যেহেতু অনেকদিন পরে আসছি। তো তো বন্ধুরা, আমরা আবারও একটা অটো ধরে চট্টগ্রাম চকবাজার মোড় থেকে আমরা মেডিকেলের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে এখানে চকবাজার মোড় থেকে মেডিকেল অর্থাৎ গোলপাহাড়ের আগে যে মোড়টা সেখান পর্যন্ত যাওয়া হতো 10 টাকা, আর মেবি দুই নম্বর গেট পর্যন্ত যাওয়া হতো 15 টাকা মেবি। তো আমরা কিন্তু আস্তে আস্তে চট্টগ্রাম মেডিকেলের রোডে দিয়ে এগিয়ে যাচ্ছি। যদি আজকে ভিডিওটা তেমন আপনাদের আশা করছি অবশ্যই উপকার হবে, তেমন কোনো ক্ষতি হবে না, কারণ আমরা চট্টগ্রামের গুরুত্বপূর্ণ যে স্পটগুলো সেগুলো আমরা আপনাদেরকে ঘুরিয়ে দেখার চেষ্টা করছি। তো এখন আমরা মেডিকেলের হোস্টেল গেটগুলো দিয়ে যাচ্ছি। আসলে অ্যাকচুয়ালি পিছনের যে গেটটা সেটা আমাদের সামনে পড়বে, এবং পিছনের গেটটার পরেই গেটটা হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজের মেইন গেট, প্রধান গেট, এবং রাস্তাটা খুব প্রশস্ত। আপনারা কিন্তু দুপাশে কিন্তু অনেকগুলো অ্যাম্বুলেন্স সারি সারি দেখতে পাচ্ছেন, তো এগুলো অলওয়েজ এখানে থাকে এবং সবসময়। এবং চট্টগ্রামের যে মেডিকেল কলেজটা এটা অনেক বড়, এবং এটা সম্বন্ধে আশা করি আছে আপনারা সবাই জানেন। এই যে আমাদের সামনেই বর্তমানে এখন আমরা অবস্থান করছি চট্টগ্রাম কলেজের সেকেন্ড অপশনাল যে গেটটি আছে, দ্বিতীয় যে গেটটি আছে সেই গেটটি আমরা অবস্থান করছি। তো আমাদের গাড়ি কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে। হ্যাঁ, তো যাক আমাদের এখানে আমাদের যে অটোতে আমরা উঠছি সেখানে যাত্রী নামাচ্ছে। তো যাত্রী নামার পর আমরা কিন্তু আবার আস্তে আস্তে রওনা হলাম সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে। আমরা তো মোটামুটি এইখানে চকবাজার মেডিকেল আসার পর আপনার যদি কোনো প্রবলেম হয়ে থাকে, আপনি আশেপাশেই অনেক তা আপনার প্রয়োজনীয় জিনিসগুলো পেয়ে যাবেন, তবে সেখানে একটু দাম বেশি হতে পারে। আর যেহেতু বিপদের সময়, সংকটের সময় হাতের নাগালে জিনিসগুলো পাওয়াটাই আসলে তখন আপনার প্রধান কাজ হয়ে দাঁড়ায়, টাকা পয়সা কোনো তেমন বিষয় না। তবে যখনই আসবেন সাবধান, এবং দালালের খপর থেকে সাবধান। আপনারা যা কিছু করবেন নিজেরা করার চেষ্টা করবেন, কাউকে দিয়ে বা কোনো মানুষের মাধ্যমে করানোর চেষ্টা করবেন না। যদি নিজে করেন 1 টাকা বা 2 টাকা যদি একটা এক্সাম বোঝানোর বাড়তি হয়ে যায় তাও ভালো। তো আমরা কিন্তু আস্তে আস্তে আমাদের মেডিকেল কলেজের যে গেট আছে গেটের সামনে কিন্তু আমরা পৌঁছে যাচ্ছি। প্রধান যে গেটটা আছে এইটা হচ্ছে চট্টগ্রাম কলেজ মেডিকেল কলেজের প্রধান গেট, এইটা চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রধান গেট, এটা আমরা আস্তে আস্তে ক্রস করছি। এই হচ্ছে সোজা মেডিকেল, এই হচ্ছে আরেকটা রাস্তা, এই আর এই পাশে যে ডান পাশের রাস্তাটা আছে সেটা 2 নম্বর গেট, আর এই রাস্তাটা সোজা গিয়ে এই রাস্তাটা আবার অপোজিট যে রাস্তাটা আছে ওইটা সোজা গিয়ে জিসি মোড়ে গিয়ে গেছে। তো একদম আমরা এখন খুব রিচ মানে একটা এরিয়ার মধ্যে আছি বর্তমানে চিটংয়ের, আর যে গরম পড়তেছে খুবই গরম, অতিরিক্ত গরম বেশি পড়তেছে। আর সামনেই সিএসসির হসপিটাল, তো এতটুকু তো আর যাওয়া সম্ভব না, আমি রিক্সা নিব, দেখি রিক্সা আছে কিনা। এ মামা ড্রাইভার পার কত? হ্যাঁ 40 টাকা? না মামা, না মামা 40 টাকায় আমরা এখানে যাই, আপনি চলো। আর সামনে যে এরিয়াটা, এরিয়াটা হচ্ছে গোলপাহাড় মোড়, সামনের এরিয়াটাকে বলা হয় গোলপাহাড় মোড়। ওইটাতে একটা রাস্তা একদম নিচের দিকে চলে গেছে এদিক থেকে, আর ওই পাশটা তো আছেই এখনো। ফাইনালি জিসি মোড়ে আমরা, ওই যে উপরে ফ্লাইওভার, জিসিতে এসে গেছি।
নামা দিন এক সাইডে মামা। তো গাইস এটা হলো জিসি মোড় এবং লাস্ট একটা অপশন, এইখান থেকে এখন চলে যাবো যেহেতু গাড়ি থেকে নেমে গেছি, আর এখন রাস্তাটা ক্রস হয়ে চলে যাবো।